এই তিনটা আবার কারা? যে ভাব, মনে হইতেছে তারা সিনেমা বানাইব। সিনেমার ডিরেক্টর নাকি? হ্যাঁ, মনে হইতেছে সিনেমার শুটিং শুরু হয়ে গেছে গা। যে দুই পাবলিক হেঁটে আসতেছে, এরা কি সিনেমার আর্টিস্ট নাকি পথচারী? ওরে বাবা, এবার যে ছেলেটা হাঁটছে যে হাব ভাব, দেখা তো মনে হচ্ছে সিনেমার মেইন হিরো। আচ্ছা, একটু অপেক্ষা করি, দেখি এরা কি করতে যাচ্ছে। মাছ তো পাগাল দিতেছে, এবার তো এর ওজন 120 কেজি হইল। এবার তো এই বিক্রি করে মেয়ের বিয়ে দিয়া। তুই যেটা করতে সেটা কর। মাছ বিক্রি করে মেয়ে বিয়ে দিতে হবে, কি বিক্রি করে বিয়ে দিতে হবে সেটা আমার মাথায় আছে। হ্যাঁ হিরো, এক তাক তোমার ডায়লগ আসছে, ও আসছে তোমার সে শ্বশুর হতে চাচ্ছে, ওকে তুমি এসে বলবা যে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আমি গরিব হইতে পারি কিন্তু ফকির না। হ্যাঁ, এটা একটু সফটলি, একটু হার্ডলি, একটু সুন্দরভাবে বলবা, ওই জিনিসটা বুঝাই দিবা, ঠিক আছে? হ্যাঁ, শট আওয়ে ক্যামেরা। হ্যাঁ, ওকে চৌধুরী সাহেব, এই রাজা গরিব হতে পারে কিন্তু ফকির না, আপনার মেয়েকে আমি বিয়ে করবই। এই কাট 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 স্যার, এটা কেমনে বলতেছে? এটা কেমনে বলতেছে? সে একজন চৌধুরী সাহেব, তার একটা সম্মান আছে না? একটু সফটলি বলো, একটু সফটলি বলো। এবার ঠিক আছে, বুঝলে? হ্যাঁ, এবার সফটলি। হ্যাঁ, বুঝলাম। ওকে, এই ক্যামেরা, অ্যাকশন। চৌধুরী সাহেব, এই রাজা গরিব হতে পারে কিন্তু ফকির না, আপনার মেয়েকে এই রাজা বিয়ে করেই ছাড়বে। এই কি হচ্ছে এটা? তোমারে বলছি না সফটলি বলো। একটু সুন্দর করে বলো। চৌধুরী সাহেব, এই রাজা গরিব হতে পারে কিন্তু ফকির না, আপনার মেয়েকে আমি বিয়ে করেই ছাড়বো। কি হচ্ছে এটা? তুমি কি নেতা হইছো? তুমি কি নেতা হইছো? না, নেতা হই না। ভোটে দাঁড়াইবা? না। তুমি কি এখানে বক্তৃতা দিচ্ছ? এটা অ্যাক্টিং, অ্যাক্টিং একটা শিল্প, এটা সুন্দর মতো করে করতে হয়। কোনোদিন বাংলা সিনেমা দেখো নাই? দেখছি তো। সালমান শাহ সিনেমা দেখছো? হ্যাঁ। ওমর সানি? হ্যাঁ। সাহেব, এই রাজা গরিব হতে পারে কিন্তু ফকির না। এই তুমি কমেডি করতেছো, সিরিয়াস কাজ করতেছো। কি কাজ? সিরিয়াস। তাহলে সিরিয়াস ভাবে ডায়লগ দাও। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে। ওকে স্যার, হয়ে যাবে। চৌধুরী সাহেব, এই রাজা গরিব হতে পারে কিন্তু ফকির না, এই রাজা আপনার মেয়েকে ভালোবাসে আরো আপনার মেয়েকে বিয়ে করবেই ছাড়বে। আরে হিরো, তুমি এত হাসছো কেন? এটা হাসির কাজ না। কি হতে হবে? সিরিয়াস। কি হতে হবে? সিরিয়াস। ওকে, সিরিয়াস দাও। এই চৌধুরী সাহেব, এই রাজা গরিব হতে পারে কিন্তু ফকির না, এই রাজা আপনার মেয়েকে ভালোবাসে আরো আপনার মেয়েকে বিয়ে করেই ছাড়বে। চৌধুরী সাহেব, এই রাজা গরিব হতে পারে কিন্তু এই রাজা ভিখারি নয়, এই রাজা আপনার মেয়েকে ভালোবাসে আর তাই আপনার মেয়েকে এই রাজা বিয়ে করেই ছাড়বে। স্যার, এর দ্বারা হইব না, ডায়লগটা আমি দিই। স্যার, স্যার আমার আরেকবার দেখেন, এবার হয়ে যাবে স্যার, প্লিজ স্যার, হয়ে যাবে স্যার এবার। শিওর? হ্যাঁ, শিওর, শিওর। ফাইনাল কিন্তু এবার? হ্যাঁ ফাইনাল। হ্যাঁ হ্যাঁ ফাইনাল, হয়ে যাবে। না হইলে কিন্তু একবার খবর আছে। আচ্ছা ঠিক আছে, এই লাস্ট। ওকে, এই ক্যামেরাম্যান, অ্যাকশন। চৌধুরী সাহেব, দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। এই রাজা গরিব হতে পারে কিন্তু ফকির না, আপনার মেয়েকে আমি ভালোবাসি আর আপনার মেয়েকে আমি বিয়ে করবই করব। ইয়া,
পারফেক্ট শট। পারফেক্ট শট হচ্ছে ক্যামেরাম্যান, এটা ঠিক মতো ইয়ে শুট করছো তো, এইটাই পারফেক্ট। ওকে কাট। এই ক্যামেরাম্যান এদিকে শো। জি বস বলেন। শটটা দেখছো? হ্যাঁ বস, চরম হয়েছে। চরম হয়েছে না? হ্যাঁ, দেখতেই হবে। আরে বস, জন্মেছি তো অভিনয় করার জন্য। কি পাবলিক, কি পাবলিক! যা হোক, যা করে করুক, শটটা কিন্তু সেই হয়েছে। হ্যাঁ, চরম হয়েছে। এই শটটা রেখে বাকি শটগুলো ডিলিট দিয়ে দাও। বস, প্রবলেম তো একটা হয়েছে, লাস্ট শটটা তো নিতে পারিনি, মেমোরি কার্ডে জায়গা ফুল হয়ে গেছে। কি করলে এটা? হ্যাঁ, সারাদিন শুটিং এর মানে কি হলো তাহলে? তুমি ছাড়া সবাই জিরো, তুমি নাম্বার ওয়ান হিরো। আরে তুমি ছাড়া সবাই জিরো।